এখনো কোনো টাকা পয়সা দাইনি সো আমি ওই জন্য বেশি কথা বলবো না Romita and this is Ronit and welcome to Vlogs for Paradise with another vlog. So, আজকে আমরা যাব মেলাতে. Thumbnail দেখে বুঝেই গেছো? নেই. একটা সারপ্রাইজ আছে. কি 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 কি? যেটা আমি এখন রিভিল করব না. বড় হারামি হো. এখন পুরো ব্লগটা দেখতে হবে কন্টিনিউয়াসলি. আর শীতকালে তো জানো এদিক সেদিকে চারিদিকে মেলা. আমার অলরেডি মেলা দুটো ব্লগ এসে গেছে. এটা আমার তিন নম্বর ব্লগ. আর মেলা নিয়ে ভীষণ মানে অবশ্যই মেলাতে মানে মেলা নিয়ে অনেক নস্টালজিক ব্যাপার থাকে. মানে মেলা মনে পড়লেই মনে হয় যে অনেক রাইডস আছে যেগুলো আমরা নর্মালি চড়তে পারি না. মানে আমার যেরকম মেলার কতগুলো রাইডস বিশেষত ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এক নম্বর মিকি মাউস, যেটা আমি এখন চড়তেই পারি না. তো ভীষণ ইচ্ছা হয় সেই রাইডসটাকে চড়ার. তো আমি এখন যাচ্ছি মানে আজকে আমি যাচ্ছি খড়দার যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে সেখানে. মানে শুধু মেলায় আসিনি, আমার বন্ধুর বাড়ি আছে খড়দার, তার নাম হলো স্বর্ণাব, যাকে অনেকগুলো ব্লগে তোমরা দেখেছো অলরেডি. তো আমি এখন তার বাড়িতে আছি আর মানে আমি বাড়িতে ঢুকছি, আমি আর রনিত. তো যাওয়া যাক ভেতরে, ভেতরে গিয়ে কথা বলা যাক, চলো ঢুকি. আচ্ছা মেলা নিয়ে তুই তোর এক্সপিরিয়েন্স বল, মানে মেলা এই যে প্রত্যেক বছরই আসে এটা নতুনত্ব কিছু না, কিন্তু মানে যে জিনিসগুলো মেলাতে তুই মিস করিস এবং মানে ওয়েট করিস প্রত্যেক বছর মেলাতে হাই জিনিসগুলো থাকে ভালো. ছোটবেলায় আসলে মেলা মানেই আমি বুঝতাম এই মিকি মাউস, তারপরে বেবি ট্যাক্সি, তখন তো নাগরদোলা বা ময়ূরপঙ্খী এগুলো চড়তে ভয় লাগতো. তখন আমি ব্রেক ড্যান্স খুব, মানে ব্রেক ড্যান্স মানে তোমার ওগুলো কি বলে আরে ওই ঘরে ডিস্কো, মানে ডিস্কো কার, হ্যাঁ ডিস্কো কার, ওগুলো তো খুব একটা চড়তাম না. কিন্তু তখন আমার মিকি মাউস একটা নেশা ছিল মিকি মাউসের উপর, আর এই আর কি. আর এখন তো ওগুলো চড়তে পারি না, এখন মোটকাও হয়েছি বড় হয়েছি, এখন মিকি মাউসে বললে একা বসলেই ভেঙে যাবে, মানে ফেটে যাবে. জিঙ্গেল বেল জিঙ্গেল বেল, মাথা ঠিক নাই বুঝলেন. এই যে ও হচ্ছে, ও হচ্ছে অ্যাকচুয়ালি. নমস্কার, আমি সোনা দা এমএলএ. এক্সপিরিয়েন্স মেলা বলতে আমার কাছে মনে পড়ে খাওয়া দাওয়া আর ওই যে ওই রাইডসটা চড়া মিকি মাউস, যেটা উঠে দব 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 করে পড়তাম আর দব 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 করে নামতাম. ওটা আমার এখনো মনে হয় যে ওটা যদি কাশ চড়তে পারতাম খুব ভালো হতো. হ্যাঁ, বড়দের জন্য কেন মিকি মাউস হয় না? আর না মেলা বলতে তোমার কি কি মনে পড়ে যে না মানে মেমোরি? খড়দার খড়দার সত্যি আমি বিয়ের পর থেকে এসেছি খড়দা মেলা, সত্যি মানে বিখ্যাতই বলবো আর কি, আর কিছুই না. কিন্তু মেলায় তো জিলিপি ঘুগনি তারপরে হচ্ছে নাগরদোলা এইসব তো আছেই সত্যি. আমার এখন আমিও অনেক বছর এগুলো উপভোগ করিনি, কিন্তু যাই, কিন্তু বয়স হয়ে গেছে তো এখন আর উঠতে উঠতে পারি না. কাকিমা কফি আর এই যে খাবার দাবার নিয়ে চলে এসছে, আমরা এখন খেয়ে নিই, কফিটাও চলে এসছে তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বেরোবো. জল ছবি রং মশাল हम गरीब लोग हैं, जरूरत पड़ने पे दिल निकाल के रख देते हैं. उफ, 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 उफ.
Next video, the next.